ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য শর্মিষ্ঠা মজুমদারের কাহিনী রক্ত খাকিনীর সাপ ও মহামায়া। শ্রীগালচিকা গ্রাম, সেখানকার জমিদার বংশে আছে এক ভয়ানক অভিশাপ, রক্ত খাকিনীর সাপ। কি কারণ এই অভিশাপের শুরুর? হঠাৎই গ্রামে শুরু হয় বিভৎস নৃশংস হত্যালীলা। রক্ত খাকিনী রুষ্ঠ, কিন্তু কেন? বহু বছর জমিদার বংশ এই অভিশাপের কথা গোপন রাখলেও পরিবারের কর্তা শেষমেশ দ্বারস্থ হন মহামায়ার। মহামায়া কি পারবে এই বিভৎস হত্যালীলার সমাধান খুঁজে বের করতে, রুষ্ঠ রক্ত খাকিনীকে শান্ত করতে? জানতে হলে শুনুন ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আজকের নিবেদন, রক্ত খাকিনীর সাপ ও মহামায়া। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। মহামায়ার বেশ কিছুদিন খবর নেওয়া হয়নি। আমার লেখার চাপটা বেড়েছে, তাই ভাবলাম খবর নিয়ে আসি আমার পূর্বজন্মের মায়ের। আমি যেতে দেখলাম মন্দির আর আশ্রমের আরও উন্নতি হয়েছে, আমার যত্নআত্মীর কোনো ত্রুটি হয়নি, কিন্তু মহামায়া বেজায় চটেছেন। ওনাকে কী করে বোঝাই ওনার এক একটা ঘটনা এতটা অদ্ভুত যে সেই সব লিখে আমি আমার নিজের বাঁশ ডেকেছি। আপনারা যারা উদ্গ্রীব হয়ে তমসার কাহিনী পড়েছেন, মহামায়ার সঙ্গে নিশ্চয়ই আপনাদের পরিচয় আছে। যাই হোক, অনেক কষ্টে মহামায়াকে শান্ত করলাম। মহামায়া বলল, আমার সঙ্গে তো তোর অনেক দিনের পরিচয়, তুই তো অনেক ঘটনায় সাক্ষী ছিলি। আচ্ছা, পশুদের আত্মাও যে অতৃপ্ত থেকে ঘুরে বেড়ায় সেটা কি তুই জানিস বাবা? না, তেমন তো শুনিনি। কিছু আত্মা অবশ্যই পশুদের রূপ ধারণ করে, তাও গল্পে শোনা। বিড়াল হয়ে প্রতিহিংসা নেয়, কুকুর হয়ে নলি ছিঁড়ে ফেলে, কিংবা এমনকি কিছু শেয়াল পেঁচার গল্পও শুনেছি। এমনকি একটা গল্পে তো বহু আগে কবর দেওয়া এক রমণী অন্য গ্রামে গিয়ে রক্ত খাচ্ছিলেন, কি যেন নাম, ও হ্যাঁ, মিসেস কুমুদিনী। তা নয় রে, তা নয়, না পশু না মানুষ, অদ্ভুত জীব, অথবা দুটো জীবেরই সংমিশ্রণ। না, তা শুনিনি, তবে একটা গল্প শুনেছিলাম। সেখানে একজন তার পোষা কুকুরের মধ্যে নিজের আত্মা ঢুকিয়ে দিতেন, তারপর সেই কুকুর তার শত্রুদের ছিঁড়ে খেত। আকারায়তনে তার আকৃতি দ্বিগুণ হয়ে যেত। আর একটা গল্প শুনেছিলাম, একটা লোক একটা তান্ত্রিকের কাছে গিয়েছিল বড় লোক হতে। তারা তার ছেলেকে কচ্ছপে পরিণত করে দিয়েছিল। খগমে একটা মানুষ হঠাৎ সাপে পরিণত হল। না, আমার কাছে কখনো এরকম ঘটনা আসেনি। তা যাই হোক, পুরুলিয়ার এক গ্রামের জমিদার বাড়ি থেকে ডাক এসেছে, তারা আমার খুব পরিচিত, আত্মীয়ের মতোই বলতে পারিস। তাদের গ্রামে হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে অকারণে, কেউ তাদের এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারছে না। গভীর রাতে হঠাৎ করেই তারা বেরিয়ে যাচ্ছে কারো আহ্বানে। কেউ কেউ দেখেছে সেটা অনেকটা শেয়াল জাতীয়, অথচ সবাই তাকে ডানা মেলে উড়ে যেতেও দেখেছে। দেখ, গ্রামে নানা রকম কুসংস্কার প্রচলিত, কিন্তু তুই তো আমার সঙ্গে বহুদিন আছিস, বল, দেখেছিস তো কত রকম অলৌকিক কাণ্ড। উদ্জীবের এরকম ভয়াবহ খিদে আর এই লকলকে জীব কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। তারপর আবার তমসা। এই পৃথিবীর সমস্ত রহস্য কি আর আমাদের জানা, নাকি আমরা সত্যিটা জানতে চাই?
আজও বহু গ্রামে নরবলি প্রচলিত, আজও নিশি ডাকে ভূতে ধরে। শিক্ষিত মানুষ হেসে উড়িয়ে দেবে, কিন্তু দাঁতে করে ভরা কলসি নিয়ে যেতে দেখেছি, নিজের গায়ে অমানসিক আঘাত করতে দেখেছি, এমনকি নিজের স্বামীকে বলি দিতে দেখেছি। তুই তো অনেকদিন আসিস নি, তাই জানিস না বাবা। বলা হয়নি পুরুলিয়ার ওই বংশের তিন পুরুষ অন্তর এক একজন নাকি পিশাচ জন্মায়? এটা ওদের বংশের অভিশাপ, রক্ত খাকিনীর অভিশাপ। ওই দেবীর অভিশাপে ওই বংশে তিন পুরুষ অন্তর অদ্ভুত এক বিকৃত মানুষ পশুর জন্ম হয়। কি তার কারণ, কি তার সত্যি আমি জানি না। তবে তবে রক্ত খাকিনীর কাছে বলি দিলে এইসব মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়। কয়েক পুরুষ ধরে জমিদারের পরিবার তাই করে আসছিল। শুধু তাই নয়, তারা এই বিষয়টা লুকিয়েই রাখত, কিন্তু কিন্তু হঠাৎ করেই আবার গ্রামে অদ্ভুত মৃত্যু ওদের নাড়া দিয়ে গেছে। ওদের ধারণা, কেউ ওদের গোপনে ওই শিশু হত্যা না করে পালন করেছে, আর তার ফলেই গ্রামে হত্যালীলা। কিন্তু কে তারাও জানে না। আর এত বড় অভিশাপের পর তারা কেন বা কে বিকৃত শিশুকে জীবিত রাখল সেটাও আশ্চর্যের। তুমি পারবে এর সমাধান করতে? বিশেষ করে রক্ত খাকিনীর অভিশাপ যেখানে জড়িয়ে সেখানে ওরকম একটা পশুর মোকাবিলা? মানুষ হলে বা আত্মা হলেও হতো, এ তো অদ্ভুত জীব। তাছাড়া সে কেমন, কতটা হিংস্র কিছুই তোমার জানা নেই, তাই আমার মনে হয় এ ব্যাপারটা তুমি ছেড়ে দাও। হঠাৎ করে সে সাপ যদি তোমার উপর বর্তায়? সে যে আমার মামার বাড়ির গ্রাম রে বাবা, সেই মানুষগুলো আমার বড্ড আপন। তাদের এভাবে মৃত্যুর মুখে ফেলে দিতে আমি পারি না। তারা যে আমার ভরসায় বসে আছে, এই বিপদে ওকেও যে সঙ্গে নিতে পারছি না রে, শুধু ভোলা যাবে আমার সাথে। বারে বা, তোমার সব ঘটনার সাক্ষী আমি, তোমার পূর্বজন্মের ছেলে বলে কথা, এই বিপদে তোমাকে একা একা ছেড়ে দেব সেটি হচ্ছে না, আমি তোমার সঙ্গে যাব। পরের দিন সকালে বাধ্য হয়ে আমায় নিয়ে ট্রেনে চড়ে বসল মহামায়া। শ্রীগালচিকা গ্রামে যখন পৌঁছলাম তখন সন্ধ্যের অন্ধকার বেশ ঘন। এখানে এখনো স্টেশন চত্বর ছাড়া গ্রামের ভেতরে বৈদ্যুতিক আলো নেই দেখে অবাক হলাম। মহামায়া বলল, এখানকার মানুষ এখনো অনেকটাই গ্রাম্য আর রক্ষণশীল। এখনো জমিদারকেই নিজেদের বাপ মা মনে করে, যদিও জমিদারি কবে চলে গেছে। এখনো রক্ত খাকিনীর মন্দিরে বলি হয় প্রতি অমাবস্যায়। আমি সেই অন্ধকারে আর গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে চমকে উঠলাম, গাটা শিউড়ে উঠল। ভাবলাম মরতে কেন যে এলাম। হঠাৎ আমাদের গরুর গাড়িটা থমকে দাঁড়ালো, সামনেই একটা শেয়াল জ্বলন্ত চোখে তাকিয়ে। আমি প্রথমে কুকুর ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম ওটা শেয়াল। গাড়োয়ান হঠাৎ চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল, জয় রক্ত খাকিনীর জয়, জয় রক্ত খাকিনীর জয়, জয় রক্ত খাকিনীর জয়, জয় রক্ত খাকিনীর জয়। বেশ কয়েকবার চিৎকার করতে দেখলাম শেয়ালটা আর নেই। সে কোথা দিয়ে পালালো অন্ধকারে বুঝলাম না, শুধু দেখলাম মহামায়ার চোখ জ্বলন্ত। আমরা গ্রামের বাড়িতে আসতেই মহামায়ার বেশ যত্ন আত্তি হল। আমাদের জন্য মাটিতে তোষক পেতে বিছানার ব্যবস্থা হয়েছে। কুয়োর জলে স্নান করে ক্লান্তি দূর হলো। গরম ভাত, পুকুরের মাছ আর বাড়ির তৈরি মিষ্টি খেয়ে বেশ আইডাই করছিল।
মহামায়া তেমন খেল না। খাওয়া দাওয়ার পর বাড়ির কর্তা মৃগেন্দ্র এলেন দেখা করতে। 50 পেরিয়ে গেছে ভদ্রলোকের। একটা জিনিস দেখে অবাক হলাম, ভদ্রলোকের মেয়েদের মতো দুদিকে চুলে ঝুঁটি বাঁধা। ভাবলাম সাধন ভজন করেন, কিন্তু তিনি মহামায়ার কাছে এসে বললেন, মা রে মা, বড্ড যন্ত্রণা মা, একটু ছুঁয়ে দিবি না? মহামায়া ঘাড় নাড়তে মৃগেন্দ্রবাবুর ইশারায় তার মতোই এক বয়স্ক তার চুলের গোছা খুলে দিলেন। দেখলাম চুলের গোছা ছাড়িয়ে বেরিয়ে এলো দুটো ভোঁতা শিং। মহামায়া তাতে দু হাত রেখে মন্ত্র পড়তেই ভদ্রলোক পরম আবেশে চোখ বুঝলেন, বললেন, ছোটবেলায় এভাবে কতবার হাত বুলিয়ে দিয়েছিস। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কি বাবা, কি দেখছো, অবাক হয়েছ? তাহা অবশ্য হওয়ারই কথা, ঋষ শৃঙ্গ মুনির নাম শুনেছ? তারও মাথায় এমন শৃঙ্গ ছিল। এ আমাদের তিন পুরুষ অন্তর হয়, লোকে যেমন জটা হয় আমাদের তেমন এই উঁচু ঢিবি। যদিও এটা শৃঙ্গ মনে হলেও শৃঙ্গের মতো কিন্তু নয়, এগুলো শুধু এক জোড়া উঁচু শক্ত হয়ে যাওয়া মাংসপিণ্ডের মতো। আমার মুখে কোনো কথা সরছে না। এও কি সম্ভব, মাথার দুদিকে ঠিক সমান জায়গায় ওই উঁচু শৃঙ্গ? উনি আমার হতভম্ব অবস্থা দেখে বললেন, তুমি জানো না বাবা, এ অঞ্চল আগে বনে জঙ্গলে ভরা ছিল। তাদের রক্ষা করতেছিলেন রক্ত খাকিনী দেবী, তার অভিশাপে আজ আমাদের এই দুর্দশা। কিভাবে যে অভিশাপ থেকে মুক্তি পাবো? বলেই একজন অপরিচিতের কাছে যে এত কিছু বলে ফেলেছেন সেটা বুঝে নিজেকে সামলে নিলেন। ও আমার ছেলে বাবা ঠাকুর, আপনি নিশ্চিন্ত থাকুন, এ কথায় ঘরের বাইরে মোটেও যাবে না। মৃগেন্দ্রবাবু ম্লান হেসে কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে হঠাৎ একটা শেয়ালের ডাক শুনে তিনি তটস্থ হয়ে গেলেন। একটু ধাতস্থ হয়ে মৃগেন্দ্রবাবু বললেন, ওই ওই আজ রাতেও আবার কেউ মরল। হে ভগবান, এ কথা কি আর গোপন থাকবে? বলেই ছুটে বেরিয়ে গেলেন। বয়সের আন্দাজে তিনি যথেষ্ট শক্ত সমর্থ। আমরাও ছুটে গেলাম তার পিছনে। দেখলাম বেশ কিছু মানুষ বেরিয়ে এসেছে, হয় হ্যাজাক নয় হারিকেন হাতে। মৃগেন্দ্রবাবু বললেন, সুরেন্দ্র সুরেন্দ্র শিগগির দেখ বাবা, এইবার আবার কে? সবাইকে নিষেধ কর, এ আধার রাতে কেউ যেন আর ঘরের বাইরে না বের হয়। কেন যে এরা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনে ভগবান! দেখ বাবা, দেখ দেখ। সুরেন্দ্র বলল, ওদের কি দোষ বলো বাবা, ওরা নিজেরাও জানে না কি করছে। চলো সবাই রক্তখাকিনীর মন্দিরে চলো। মৃগেন্দ্র আর সুরেন্দ্রকে সঙ্গে নিয়ে সবাই ছুটে গেল রক্তখাকিনীর মন্দিরের উদ্দেশ্যে। যখন রক্তখাকিনীর মন্দিরে ওরা গেল, সবাই ভয়ে স্তম্ভিত। মহামায়ার প্রতিক্রিয়া জানি না, তবে আমি থমকে গেলাম। আমি সেই সম্মিলিত হ্যাজাক আর হ্যারিকেনের আলোয় যা দেখলাম তাতেই আমার হুঁশ উড়ে গেল। বড় জীর্ণ আর পোড়া মন্দির একটা বটবৃক্ষের নিচে। মন্দিরটা বেশ বড়, তবে তার বেশিরভাগ ঝুড়িতে গ্রাস করেছে। ভেতরে অন্ধকার, কিন্তু গাছে প্রায় শয়ে শয়ে বাদুর ঝুলছে। কিছু বাদুর একটা শোয়া দেহের উপর বসে। মৃগেন্দ্র সেখানে মাথায় হাত দিয়ে বসে বলল,
দেখ রে দেখ আবার কার সর্বনাশ হলো। কেউ এগোনোর সাহস পেল না। শেষে সুরেন্দ্র এগিয়ে যেতে বাদুরগুলো ডানা ঝাপটিয়ে উড়ে গেল। সুরেন্দ্র উল্টিয়ে মুখ বিকৃত করল, সারা দেহ ক্ষতবিক্ষত, গলার নলি বেয়ে রক্ত বের হচ্ছে। হরিশ বাবা, ও পাড়ার জেলে বোধ হয় মাছ ধরে ফিরছিল। হায় রে হতভাগা, এতবার বারণ করেও, হে ভগবান! সুরেন্দ্র মৃগেন্দ্রকে সান্ত্বনা দিয়ে মহামায়া আর আমার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিল। ওরা দেহটা নিয়ে সৎকার করতে যাবে, সৎকার করে ফিরবে। সে রাতে আমার আর ঘুম হলো না, মহামায়ারও ঘুম হয়নি জানি। এক ভোলাই কেবল নাক ডেকে ঘুমিয়েছে। ভোরের দিকে তন্দ্রা এসেছিল, স্বপ্নে দেখলাম একটা বাদুর আমার গলার টুঁটি টিপে ধরেছে, একটা শেয়াল আমার পায়ে কামড় বসিয়েছে, আর এক এক দেবদর্শন হরিণ শেয়ালটাকে শিং দিয়ে গুঁতিয়ে তার পেট ফালা ফালা করেছে। আচমকা ধড়মড়িয়ে উঠে বসলাম, দেখলাম মহামায়া বা ভোলা কেউ বিছানায় নেই। উঠে বাথরুমে গিয়ে একদম স্নান টান করে যখন ঘরে ঢুকলাম, দেখলাম মহামায়ার পরনে আগের রাতের পোশাক। তাকে বললাম, কাল রাতের পোশাক এখনো ছাড়নি? না, স্নান করব। মহামায়ার অনেক সময় লাগে স্নান করে, ধ্যান পূজা মন্ত্র সব সেরে তারপর জলস্পর্শ করে। আমি চা আর প্রাতরাশ করে এগিয়ে গেলাম, উদ্দেশ্য রক্তখাকিনীর মন্দির। কাল রাতে অন্ধকারে হয়তো সেটা বিভৎস লেগেছে, সকালে নাও লাগতে পারে। আন্দাজে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আগের রাত্রে জায়গাটা ঠিক ঠাউর হয়নি, তবু এগোলাম। অবশেষে বেশ কিছুটা সময় পর পৌঁছলাম মন্দিরে। রাতে যতটা ভয়াবহ লাগছিল, দিনে কিন্তু নয়। আর অদ্ভুত সেই বটবৃক্ষের ডালে একটাও বাদুর নেই। মন্দিরটা এতটাই জরাজীর্ণ যে ঢুকতে ভয় হচ্ছিল, তবুও ভেতরে ঢুকতেই যেন শত শত বাদুর আমার ওপর দিকে ঝাঁপিয়ে বেরিয়ে গেল। কাল রাতের স্বপ্নের কথা মনে পড়তেই আর আচমকা বাদুড়ের আক্রমণে আমি তৎক্ষণাৎই নোংরা মন্দিরের মেঝেতে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পর কিছুটা ধাতস্থ হয়ে উঠতেই ভয়ে চিৎকার করে বেরিয়ে এলাম মন্দির থেকে। কি ভয়ঙ্কর দেবী মূর্তি! সারা অঙ্গে বনের লতা পাতা সাপের মতো পেঁচিয়ে ফনা তুলে, এক হাতে রক্তাক্ত খড়গ, চার হস্ত বিশিষ্ট দেবীর দু হাতে দুটো বাদুড় ঝুলছে। তারা জীবিত না মৃত জানি না, তবে তাদের দাঁত বেয়ে রক্ত পড়তে আমি দেখেছি। খড়গতেও রক্তের দাগ, এমনকি একটা শৃগাল দেবীর পদতলে, তার মুখেও রক্ত আর মাংসের টুকরো। মন্দির থেকে বেরিয়েই আমি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়েছিলাম। কতবার পড়েছি, কতবার উঠেছি জানি না। তারপর আর জ্ঞান নেই। যখন চোখ খুললাম, চারিদিকে অন্ধকার। হ্যারিকেনের স্তিমিত আলোয় দেখলাম মহামায়া আমার দিকে উদ্বিগ্ন চোখেছে। মৃগেন্দ্রবাবু তাড়াতাড়ি হাঁক পেড়ে গরম দুধ আনার কথা বললেন। আমি উঠে বসতে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মহামায়া আমার হাতে একটা তাবিজ বাঁধতে বাঁধতে বলল, তোর একা ওখানে যাওয়া মোটেও ঠিক হয়নি, ওখানে কেউ যায় না, ওই জায়গা অভিশপ্ত। গরম দুধ খেয়ে খানিকটা চাঙ্গা হতেই মহামায়া আমার কাছ থেকে সব শুনল, স্বপ্নের কথাও। মহামায়া মুখ গম্ভীর করে বলল, ওই অভিশপ্ত জায়গায় একা গিয়ে মোটেও ভালো করিস নি তুই, কখন কার অভিশাপ লেগে যায় বলা যায় না, এবং সের
অনেক পাপ লুকায়িত। আগেকার দিনের জমিদার কত ঘৃণ্য আর বিকৃত মানসিকতার হতো, তুই কি সেটা জানিস না? আজ তার পাপের প্রায়শ্চিত্ত করছে এরা। যাক, তুই ক্লান্ত এখন, তুই বরং একটু জিরিয়ে নে, তুই একটু ঘুমা। তোর হাতে তাবিজ আছে, চিন্তা নেই, আমি যজ্ঞে বসব, সব আয়োজন হয়ে গেছে। আগে এই গ্রামকে মন্ত্র দ্বারা বন্ধন করি, তারপর পরিত্রাণের উপায় ভাবা যাবে। তোর উপরে রক্ত খাকিনীর দৃষ্টি পড়েছে বাবা, তাই তোকেও দরকার। সব বলবো তোকে, তবে এখন নয়, আগে মানুষগুলোর রক্ষার ব্যবস্থা করি। তুই বরং ঘুমা একটু। কিন্তু ঘুম কি আর আসে ওই ভয়ঙ্কর দেবী মূর্তি দেখে? শরীর যথেষ্ট দুর্বল, গায়ে ব্যথার বিষ, তবুও গিয়ে বসলাম যজ্ঞস্থলে। ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ আর আগুনের তেজ বাড়তে লাগল। আমার যেন অসহ্য হলো, আমার হাতের তাবিজটা মনে হলো আগুনে তপ্ত। খোলার চেষ্টা করতেই দেখলাম মহামায়া জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, এরকম আগে কখনো দেখিনি। আমার মনে হলো আগুনের তাপটা চেপে বসেছে আমার হাতে। ধীরে ধীরে এতটাই অসহ্য মনে হলো যে জ্ঞান হারিয়ে ফেল। সকালে দেখলাম ঘরে বিছানায় আমি শুয়ে, হাতের কাজটা রীতিমতো ফুলে উঠেছে। মহামায়া হাত বদল করে অন্য হাতে তাবিজ পরিয়ে দিয়েছে। আমার স্নান আর মহামায়ার পুজো আহ্নিকের পর আমাদের খেতে দেওয়া হলো। চিঁড়ে দই ফল দিয়ে ফলার করে আমি কিছুটা স্বস্তি বোধ করলাম। মহামায়া আমার হাতে ওষুধ লাগিয়ে দিল। এই সময় মৃগেন্দ্রবাবু এসে উপস্থিত হলেন, বললেন, একটা কথা বল মায়া, আমাদের নয় রক্ত খাকিনীর সঙ্গে সম্পর্ক, কিন্তু রূপক, ও তো এ গায়ে নতুন, তবে ওর ওপরেই দৃষ্টি কেন? আর ও একাই বা কেন ওই মন্দিরে যেতে গেল? জানি না, তবে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কার্যকারণ ছাড়া কোনো কিছু হয় না। আচ্ছা বাবা ঠাকুর, তোমার তিন পুরুষ অন্তর্ত পশু মানবকে বলি দেওয়া হয়, তবে কি তোমরা সেই তৃতীয় পুরুষ? দেখো, তোমার মাথায় যখন ওই শৃঙ্গ নিয়ে তুমি জন্মেছ, তখন তো শ্রীচিকারও জন্ম হয়েছে, কিন্তু কে সে? তোমরা তার খোঁজ নাওনি, বলি দাওনি? তা কি করে সম্ভব? তার জন্ম হলে যে চারিদিকে অশুভের আগমন ঘটে, কিন্তু এবার যে কিছুই টের পায়নি, সে জন্মালে তো বলি দেব, সে যে জন্মায়নি। আমার সময় তার আবির্ভাব হয়েছিল, আমার কাকার ছেলেকে বলি দেওয়া হয়েছে রক্ত খাকিনীর সামনে, কিন্তু তারপর তো তিন পুরুষ হলে তবেই জন্ম হবে। সুরেন্দ্রর ছেলে মহেন্দ্র নিতান্তই যুবক, তার বিবাহ হয়নি, তাই তার সন্তান হওয়ার প্রশ্নই আসে না। তবে সে জন্মাবে কি করে? না মা, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। এই যে রক্ত খাকিনীর অভিশাপ, ভুল হবার নয়, না না না, ভুল হবার নয়। যাই হোক যাই হোক, ওই তাবিজ আপনারা কেউ খুলবেন না। পুরো গ্রামকে তাবিজ দেওয়া সম্ভব নয়, তবে গ্রামের বন্ধন আমি করে দিয়েছি। কিন্তু ভুলেও যেন কেউ রক্ত খাকিনীর মন্দিরে না যায়, বিশেষ করে রূপু। আমায় একবার গুরুদেবের কাছে যেতে হবে। আমি দুদিনের মধ্যে ফিরে আসব, ততদিনে যেন গ্রামের মানুষ সাবধানে থাকে। শ্রীচিকার সন্ধান আমি ঠিক বের করব, সঙ্গে এই অভিশাপের সমাপ্তি। শুধু গুরুদেবের পরামর্শ আর
আশীর্বাদ দরকার। এই বলে ভোলাকে আমার বিষয়ে সচেতন করে মহামায়া গুরুদেবের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমি তখনও ভেবে চলেছি এই শ্রীচিকা কে আর এই রক্ত খাকিনী বা কিরকম দেবী, কি ভয়ঙ্কর। আর আমার উপর দৃষ্টি কেন বাপু, আমি কি করেছি? আজ রাতেও সেই স্বপ্নের পুনরাবৃত্তি, সেই বাদুড়, সেই শৃগাল, সেই হরিণ, গোঙানি হচ্ছিল বোধহয়। ভোলা মাথায় হাত দিয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগল। তার শীতল স্পর্শে বুঝলাম আমার জ্বর এসেছে প্রচণ্ড। সকালে উঠে দেখলাম মোটা কম্বল আমার গায়ে। ভোলা সারা রাত জলপট্টি দেওয়ায় জ্বর কিছুটা কমেছে। ওদিকে মহামায়া দুদিন থাকবে না, আমার বাড়ির বাইরে বেরোনো বারণ। কি করব ভাবছি ওই সময় মৃগেন্দ্রবাবু এলেন আমার কাছে। মুড়ি, বোঁদে আর গরম চা খেতে খেতে গল্প জুড়লাম। মানুষটা বেশ মিশুকে, আমায় বকলেন একা একা খাকিনীর মন্দিরে যাওয়ার জন্য। এই সময় 20-22 বছরের এক যুবক এসে জানালো যজ্ঞের ফর্দ অনুযায়ী সব আনা হয়েছে, শুধু বিশেষ কিছু উপাদান তার বাবা আনবেন, সে যাবে গঙ্গার জল আনতে। মহামায়ার নির্দেশ, জোয়ারের জলই চাই তার। মৃগেন্দ্রবাবু ছেলেটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন, মহেন্দ্র বলে। বেশ সুশ্রী, বুদ্ধিদীপ্ত। সে চলে যেতে তার দিকে তাকিয়ে মৃগেন্দ্র বলল, এই যে, এই হলো আমার তৃতীয় পুরুষ, ওর পরের বংশধর খাকিনী দেবীর অভিশাপে ত্রয়ী পশুজনই লাভ করবে। সে যে কি বিভৎস তুমি জানো না বাবা, এক একবার এক এক পশু মিলে তিনটে পশুর সমন্বয়ে জন্ম হয়। কখনো হাতির মতো শুঁড়, অথচ শুকুরের মতো হাত পা, ওদিকে সারা গায়ে মাছের আঁশ, কখনো বাঁদরের মতো লেজ, ঠোঁট আবার মুরগি মোরগ বা কোনো পাখির মতো, অথচ সাপের মতো সারা গায়ে খোলস, তা আবার বেরিয়েও আসছে, কখনো টিকটিকির মতো হাত পা, অথচ পিঁপড়ের মতো ছোট ছোট শুঁড়। কি বিভৎস রূপ তুমি কল্পনাও করতে পারো না, কাউকে বললেও বিশ্বাস করবে না। শুধু এ গ্রামের কিছু মানুষ যারা নিজের চোখে দেখেছে তারাই বিশ্বাস করে। আর সে জন্মাতে কি দুর্যোগ যে শুরু হয়, যতক্ষণ না ওই নবজাতকের বলি না দেওয়া হয় ততক্ষণ সেই দুর্যোগ থামে না। কিন্তু এবার তেমন কিছুই হয়নি, অথচ সেই রক্তশূন্য দেহ, সেই ক্ষতবিক্ষত লাশ, কি যে হচ্ছে কেউ বুঝতে পারছে না। আচ্ছা, যদি সবাইকে বলি দেওয়া হয় তবে আপনি জানলেন কি করে এমনটা আগেও হয়েছে? আর কে ওই রক্ত খাকিনি? আমি তো আগে ওনার নাম শুনিনি। আর কে ওই শ্রীচিকা? তার সঙ্গে রক্ত খাকিনীরই বা কি সম্পর্ক? তুমি মহামায়া ছেলে, তোমায় বলতে আপত্তি নেই। আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তপবনের নাম তো শুনেছ, আগেকার দিনে তপবনে নানা পশু ঘুরে বেড়াত, এমনকি বাঘ সিংহের মতো পশুরাও অবাধে বিচরণ করত। মুনি ঋষিদের তপস্যাস্থল বলে তারাও নিরীহ হয়েই থাকত। শকুন্তলাকে শকুন্ত অর্থাৎ শকুন পাখি আগলে রেখেছিল। তপবন ছাড়ার সময় পশু পাখি এমনকি লতা গুলমোরাও কেঁদেছিল। তোমায় এসব বলছি কারণ গাছপালা আর পশুদের সঙ্গে আমাদের যে কি নিবিড় সম্পর্ক তা বুঝতে পারবে। আগেকার দিনে বাঘ, ঘোড়া, হাতি রাজার জন্য প্রাণ দিত,
সে পুরুলিয়া আজকের এই পুরুলিয়ার মতো ছিল না, এর নামও আলাদা ছিল। এখানকার ঘন জঙ্গলে কিছু আদিবাসী ছাড়া আর কেউ বাস করত না। ইংরেজ তখন জমিদার প্রথার উচ্ছেদ করছে, কিছু জমিদার বিদ্রোহ করছে, আর কিছু নিজেদের সমস্ত গচ্ছিত সম্পত্তি নিয়ে গা ঢাকা দিচ্ছে। আমাদের পূর্বপুরুষ নিজেদের সমস্ত সম্পত্তি নিয়ে এই গভীর জঙ্গলে লুকিয়ে থাকেন। ধীরে ধীরে আদিবাসীদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়, যদিও আদিবাসীরা সহজে কারো সঙ্গে বন্ধুত্ব করে না, তবে সঙ্গে শিশু আর মহিলা থাকায় ওরা সরল মনে আশ্রয় দেয়। আমাদের সেই পূর্বপুরুষের সঙ্গে আদিবাসীদের ভাব হয়ে যায়। ধীরে ধীরে আমাদের সেই পূর্বপুরুষের বুদ্ধি আর পরামর্শে আদিবাসীদের জীবনযাত্রা একটু একটু করে বদলায়। তারা জমিদারকে ভগবান ভেবে মানতে থাকে। সবচেয়ে আশ্চর্যের কথা, আদিবাসীরা বন্য পশুদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকত। কেউ সাপের সঙ্গে ঘুমাত, কেউ বাঘের সঙ্গে খেলত, কেউ কাঠবিড়ালির মতো ছোটাছুটি করত, তাদের সঙ্গে আবার কেউ বাঁদরকে দিয়ে কাজ করাত। ওদের দৈনন্দিন জীবনের সঙ্গে পশুরাও যুক্ত ছিল। একদিন আদিবাসী সর্দার সুংরি পাশা আমাদের পূর্বপুরুষ নাগেন্দ্র রাজাকে ডেকে তাদের দেবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বটে ঝুড়ির মধ্যে আবদ্ধ খয়েরি ডালপালায় ঘেরা সেই দেবী মূর্তি, মাথার চুল ওই বট গাছের শেকড় বা ঝুড়ি, হাতে খড়গ, দুহাতে বাদুর ঝুলছে, এক হাতের উপর টিয়া, মাথায় পায়ে বিছা কেঁচো কেন্ন, কানে শামুক, চুলের জটায় সাপ খেলছে। দেবীকে ওরা খড়গিনী দেবী বলে ডাকে। আমার পূর্বপুরুষ আশ্চর্য হয়ে যায় এই দেখে যে দেবী জীবন্ত। জীবন্ত মানে? আদিবাসীদের থেকে প্রতি ২৫ বছর অন্তর একটি মেয়ে নির্বাচন করা হতো। ১০ বছর বয়স হলেই সেই গুড়ি পরিষ্কার করে সেখানে সেই মেয়ের পূজা দেওয়া হতো। সে দেবাংশীর মতোই ছিল, সবাই হতে পারত না, বিশেষ লক্ষণ আর গুণ দেখে তাকে খড়গিনী দেবী করা হতো। তারপর সর্দার এসে ভক্তি ভরে তাকে রোজ ভোগ চড়াত। ওই মেয়ে কিন্তু ওভাবেই দাঁড়িয়ে খেত ও ঘুমাত। ধীরে ধীরে ওর দেহের চারপাশে শিকড় গজাত, শেষে সেই শিকড়ই তার প্রাণ নিত। যতক্ষণ না ২৫ বছর হচ্ছে ততক্ষণ তাকে ওইভাবেই রাখা হতো। তারপর গুড়ি কেটে আবার নতুন দেবীর আবাহন চলত। সে বছরেই ওই খড়গিনী দেবীর আবাহন হয়েছে। নিকষ কালো কিন্তু কালিমার মতো এক অপূর্ব সুন্দর মেয়েকে দেবী করা হয়েছে। তার চারপাশে সাপ, বাদুর, শেয়াল, কেঁচো, কেন্ন ঘুরে বেড়াচ্ছে। উন্মুক্ত গাছের তলায় কারো আসতে বাধা নেই, না মানুষের না পশুর। ধীরে ধীরে মেয়েটির দেহ রূপান্তরিত হবে বটে ঝুড়ির সঙ্গে মিশে ঝুড়িতে, কিন্তু তার মুখে সে বিষয়ে কোনো বেদনা নেই। সাপ, কেন্ন, কেঁচো, হরিণ, বাঘ সবাই যেন ওর খেলার সাথী। নাগেন্দ্র রাজা সত্যি ভালো মনের মানুষ ছিলেন। তিনি মাতৃরূপে খড়গিনী দেবীকে প্রণাম করে এলেন। খড়গিনী তার হাতে একটি হরিণের শিং দিয়েছিল। তাতে সর্দার খুশি হয়ে বলেছিল যে কেউ খড়গিনী দেবীর আশীর্বাদ পায় না রাজা, ওকে আশীর্বাদ দিয়েছে খড়গিনী, তোর ঘরে যার মাথায় এই শিং গজাবে তা তিন পুরুষ পর জন্ম নেবে মা খড়গিনী স্বয়ং। নাগেন্দ্রের মন খুশিতে ভরে গেল, কারণ তার ভাইয়ের সন্তান হলেও তার হয়নি। তাদের এজন্য সবাই অপয়া ভাবত। জমিদার বলে মুখ খুলতে পারত না ঠিকই, কিন্তু আবেভাবে তা বুঝিয়ে দিত।
খড়গিনী দেবীর এই আশীর্বাদের অর্থ তাদের সন্তান জন্মাবে শীঘ্রই। নাগেন্দ্র সর্দারকে কথা দিল, তার ঘরে সন্তান জন্মালেই সে মায়ের মন্দির স্থাপন করে দেবে। দেখতে দেখতে নাগেন্দ্রের ঘরে এক সন্তান জন্মাল। নাগেন্দ্র তার নাম দিল গজেন্দ্র। সে তার নিয়ে আসা অর্থের কিছুটা দিয়ে সর্দারকে মায়ের মন্দির স্থাপনের কথা বলল। সর্দার বাঁশ মাটি কাঠের আয়োজন করতে লাগল। তখন গ্রামে গঞ্জে এত পাকা মন্দিরের প্রচলন ছিল না। বাঁশ খড় মাটি দিয়েই মন্দির নির্মাণ হতো, বিশেষ করে এরকম প্রত্যন্ত অঞ্চলে। আর ওই অঞ্চল তো জঙ্গল, তার মধ্যে সবার প্রবেশ নিষিদ্ধ। সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। নাগেন্দ্রর ভাই সৃচিকা শিকারে বেরিয়েছিল। ফেরার পথে সে ঝড় বৃষ্টিতে খড়গিনী দেবীর বটবৃক্ষ তলে এসে দাঁড়াল। গাছের ডালে ডালে বাদুড় ঝুলে, তারা ডানা দিয়ে এরকম ভাবে আড়াল করে আছে যাতে খড়গিনী দেবীর গায়ে জল না পড়ে। রাতের আঁধারে বৃষ্টির দাপটে সবাই গাছে আশ্রয় নিয়েছে বাদুড়দের ডানার তলায়। খড়গিনী চুলে তার দেহ ঢেকে হাওয়ার দমক আর জলের ঝাড় থেকে নিজেকে রক্ষা করছে। নাগেন্দ্র যতটা ধার্মিক ও সৎ, সিচিকা ততটাই উগ্র আর লম্পট। বন্য পশুদের শিকার করা থেকে আদিবাসী মেয়েদের সম্ভ্রম লুট সবেতেই সে সিদ্ধ। বৃষ্টিতে ভেজা সদ্য ফুলের মতো খড়গিনীকে দেখে সিচিকার পৌরুষ জেগে ওঠে। সে ভুলে যায় খড়গিনীর দেবী হওয়ার কথাও। ঝাঁপিয়ে পড়ে সে খড়গিনীর ওপর। মাত্র 10 বছরের খড়গিনী বাধা দিতে পারে না সিচিকাকে। ছিন্ন ভিন্ন করে দেয় ফুলের মতো দেবাংশী খড়গিনীকে। এমনকি বাধা দিতে গেলে খড়গিনীর নিত্য দিনের সঙ্গী শেয়াল বাদুড় আর বিষধর সাপগুলোকে সে টুকরো টুকরো করে কেটে ফেলে। শিকারে সিদ্ধ সিচিকার খড়গিনী আর তার চেলা চামুণ্ডাদের মারতে বেশিক্ষণ সময় লাগল না। মৃত ভেবে খড়গিনীকে সেখানে ফেলেই চলে যায় সিচিকা সেই রাতেই। ওদিকে এত ঝড় বৃষ্টি দেখে সর্দারের লোক জড়ো করতে সময় লাগে। তারা একটা খড়ের ছাউনি বেঁধে খড়গিনী দেবীর কাছে নিয়ে যায়। খড়গিনী মরেনি তখন, তবে তার অবস্থা খুব খারাপ। ওদিকে সর্দার আর তার লোকেরা খড়গিনী আর তার অনুচরদের এই অবস্থা দেখে কেঁদে মাটিতে আছড়ে পড়ল। রক্তাক্ত খড়গিনীর যেটুকু প্রাণ অবশিষ্ট ছিল তাতে সে শাপ দিল, প্রতি 3 পুরুষ অন্তর সৃচিকার পুনর্জন্ম হবে তার অনুচরদের রূপের মিশ্রণে। সৃচিকার রক্তপান করেই মিটবে খড়গিনীর তৃষ্ণা, এর অন্যথা হলেই মানুষ অকালে মরবে খড়গিনী দেবীর কোপে। খড়গিনী এও বলে গেল যে খড়গিনীকে যেন ওই বটবৃক্ষের সঙ্গেই রাখা হয়। এদিকে খবর পেয়ে ছুটে এসেছে নাগেন্দ্র আর শকুন্তলা। তারা খড়গিনী দেবীর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চায়, এই সাপের থেকে মুক্তি চায়। কিন্তু খড়গিনী দেবী অনড়। শেষে শকুন্তলা তার পায়ের কাছে লুটিয়ে পড়লে খড়গিনী বলে, যবে আমার জন্ম হবে তোদের বংশে তবেই তোরা এই অভিশাপ থেকে মুক্তি পাবি। ওই 3 পুরুষ অন্তর যার মাথায় শৃঙ্গ দেখা দেবে সেই আমায় সৃচিকার রক্ত পান করাবে, তবেই আমি শান্ত হব, নয় সবাই মরবি। যতদিন না আমি জন্মাই এই অভিশাপ তোদের ছাড়বে না। জানি না কি উপায়ে তিনি প্রস্তরীভূত হয়েছিলেন। আজও বনের পশু পাখি তার পাহারায়, আমরা ভয়ে সেখানে যাই না। বুঝলে বাবা, মানুষ তার সীমিত জ্ঞানে ভাবে, তারা সব জানে। পৃথিবীতে কত প্রজাতি এখনো আবিষ্কৃত হয়নি,
কত রহস্য এখনো আমাদের অজানা। এই যে তোমার মতো যদি আমার শহরে জন্ম হতো, এ বংশে না জন্মাতাম, আমি তো এসবের কিছুই জানতাম না, কিছুই বিশ্বাসও করতাম না। আদিবাসীরা তো প্রতিহিংসা পরায়ণ, তাদের ক্ষতি করলে তারা ছাড়ে না। তবে শ্রীচিকাকে ছেড়ে দিল। ছাড়লো আর কই, আমাদের কিছু বলেনি ঠিক, কারণ তারা জানতো আমরা নির্দোষ। মা খড়গিনীকে আমরাও ভক্তি করি, কিন্তু ওরা সবাই মিলে দলবদ্ধভাবে শ্রীচিকাকে আক্রমণ করল, টুকরো টুকরো করে রক্তে স্নান করালো সেই মৃত খড়গিনীকে, তার মাংস ভোগ দিল, তারপর বটবৃক্ষের সঙ্গে দাঁড় করিয়ে দিল খড়গিনীকে। সবাই চিৎকার করে কেঁদে বলেছিল, খা খড়গিনী, খা রক্ত, খা খা রক্ত, খাকিনী রক্ত খা। সেই থেকে খড়গিনীর নাম বদলে হয় রক্ত খাকিনী। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। অনেক রকম গ্রাম্য প্রচলিত কাহিনী শুনেছি, কিন্তু এ যে ভয়ঙ্কর, আমার মাথায় কিছুই আসছিল না। আমি রক্ত খাকিনীর যে রূপ দেখেছি তা বিভৎস। চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত, সারা শরীরে লতা পাতা আচ্ছাদিত, চুলের জায়গায় সাপ। অন্ধকারে শামুক ঝিনুক প্রত্যক্ষ না করলেও ওই বাদুড়ের ঝাঁক ভয়ে আর একবার চোখ বুঝলাম। খড়গিনীর এই মন্দির আমার পূর্বপুরুষ নাগেন্দ্র তৈরি করে দেন। ওই আদিবাসীদের বেশিরভাগ এখন গ্রামবাসী। নাগেন্দ্র থেকে পরপর বংশধর আদিবাসীদের সব রকম সুবিধায় নজর দেয়, কিন্তু তবুও ভয়ে কেউ রক্ত খাকিনীর মন্দিরে পূজা বা সংস্কার করার কথা চিন্তাও করে না। তাহলে সত্যি তিন পুরুষ অন্তর ওই রকম বিকৃত পশু জন্ম নেয় আপনাদের বংশে? সত্যি নেয়। তিন পুরুষ অন্তর আমরাও সজাগ থাকি। শ্রীচিকার জন্ম হলেই তাকে বলি দেওয়া হয় রক্ত খাকিনীর মন্দিরে, তার রক্তে স্নান করে নতুন রূপ পায় রক্ত খাকিনী। আমি মনে মনে ভাবলাম, এও কি সম্ভব? কিন্তু নিজেই তো পশু পাখি কীট পতঙ্গ বেষ্টিত দেবী মূর্তি দেখেছি, নাই বা বলি কি করে? আচ্ছা ধরুন, যদি কেউ শ্রীচিকার বলি না দেয়। না না না, এমন অলক্ষণে কথা বলো না বাবা, গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যাবে। এই এখন যেমন হচ্ছে, রক্তশূন্য দেহ পড়ে থাকবে রাস্তাঘাটে। সেবার আমি ছোটু, আমার সঙ্গেই জন্ম নেয় সে। শুনেছি তার নাকি ইঁদুরের মতো মুখ, বেজির মতো দেহ আর কুমিরের মতো লেজ, দেখলেই ঘৃণায় বমি চলে আসে। কিন্তু আমার কাকিমা কিছুতেই তাকে কোল ছাড়া করত না, সে বড় হতে লাগলো। কাকিমা শ্রীচিকাকে সবাই এড়িয়ে চলত, কিন্তু একদিন সকালে সেই কাকিমার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল। এদিকে গ্রামেও তখন একের পর এক রক্তশূন্য দেহ পাওয়া যাচ্ছে। শেষে গ্রামবাসী ঘন বন থেকে খুঁজে বের করল শ্রীচিকাকে। তাকে হত্যা করে তার রক্ত আমাকে দিয়ে নিবেদন করানো হলো রক্ত খাকিনী দেবীকে। সে যে কি বিভৎস রূপ, কি বলবো তোমায়। আবার তো সেই উপদ্রব শুরু হয়েছে। নিশ্চয়ই আপনাদের বংশে আবার শ্রীচিকার জন্ম হয়েছে? হ্যাঁ, সেটাই তো আশ্চর্যের। কাকা গৃহত্যাগী হন শ্রীচিকার মৃত্যুর পর, এখন আমাদের বংশে তৃতীয় পুরুষ মহেন্দ্র। কিন্তু তার তো বিয়েই হয়নি, সুতরাং সন্তান হবার তো কথাই নয়। তবে রক্ত খাকিনীর এই কোপ কেন? আমরা তো শ্রীচিকা জন্ম হতেই তাকে বলি দিয়েছি মায়ের চরণে। একজনের পাপের ফল বহন করতে হচ্ছে গোটা বংশকে। আচ্ছা, শ্রীচিকার যখন জন্ম হয়েছে তখন তো খড়গিনী দেবীরও জন্ম নেবার কথা, তবে তিনি জন্ম নেননি? সেটাও আশ্চর্যের জানো বাবা। তারপর আর আমাদের বংশে কোনো মেয়েই জন্মগ্রহণ করেনি, সবাই ছেলে। তাই তো মাকে ডাকি, আমাদের ঘরে আয় মা, আমাদের ঘরে আয়।
মানুষটার চোখে কি করুণ আকুতি। আমি তাকে দেখে যতটা বিস্মিত, তার গল্প শুনে আরো স্তম্ভিত। ছুটে গিয়ে মনে হচ্ছে রক্তখাকিনীকে বলি, এই নিরীহ মানুষগুলো তো কোনো ক্ষতি করেনি, তবে কেন তাদেরকে মরতে হচ্ছে? আর কত রক্ত খাবি? এবার তো শান্ত হ। বৃদ্ধ চলে যেতে সবার চোখের আড়ালে পৌঁছে গেলাম রক্তখাকিনীর মন্দিরে। নিজের হাতের শিরা কেটে বললাম, খা খা, কত রক্ত খাবি মা, খা। শুধু ওই নিরপরাধ মানুষগুলোকে মুক্তি দে, ওরা তো কোনো দোষ করেনি, ওরা তো কোনো দোষ করেনি, তুই নিজে এসে সংহার কর সৃচিকাকে। হাত দিয়ে রক্ত ঝরেই যাচ্ছিল, সেই রক্তের ধারায় ধীরে ধীরে পশু পাখি রক্ত পান করতে লাগল। কখন যে আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছি জানি না। যখন জ্ঞান ফিরল, দেখলাম সবাই আমায় ঘিরে। ভোলা অনবরত কেঁদে চলেছে, মৃগেন্দ্রবাবু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, সুরেন্দ্র আর মহেন্দ্র উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে। আমার চোখ আবার বুঝে এল, শুধু বিড়বিড় করে বললাম, আমার রক্ত খা, আমার রক্ত খা, আমার রক্ত খা, ওই নিরীহ মানুষগুলোকে ছেড়ে দে, আমার রক্ত খা, নিরীহ মানুষগুলোকে ছেড়ে দে, ছেড়ে দে নিরীহ মানুষগুলোকে। আমার জন্য মৃগেন্দ্রবাবু বৈদ্য ডেকে এনেছিলেন, হাতে আগেই কি সব জুড়িমুটি বেঁধে দেওয়া হয়েছিল। ওরা নাকি সন্ধ্যায় আমাকে ওখানে খুঁজে পায়, তখন প্রচুর রক্তক্ষরণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার দেহে নাকি সাপ বাদুর কিন্ন বিছে ঘুরে বেড়াচ্ছিল, হাতের রক্ত জমাট বেঁধে কালো হয়ে উঠেছিল। আমাকে ধরাধরি করে এনে বৈদ্যকে ডাকা হয়েছিল, তিনি হাত পরিষ্কার করে জুড়িবুটি বেঁধে দেন। কি সব পাতার রস বেটে খাওয়াচ্ছে ওরা, তিন বেলা বৈদ্যমশাই দেখে যাচ্ছেন। মহামায়া দুদিন নয়, তিন দিন পর ফিরল, তখন আমি কিছুটা সুস্থ, তবে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, আর যে হাত কেটেছিলাম তা নাড়াতে পারছি না। ভোলা তো ভয়ে ছিল আমার কথা শুনে মহামায়া ওকে বকবে, মহামায়া সব শুনে গম্ভীর হয়ে গেল। সুরেন্দ্র এসে বলল, যজ্ঞের সব প্রস্তুত। মহামায়া বলল, তার আগে একবার আমায় রক্তখাকিনীর মন্দিরে যেতে হবে, দেবীকে আবাহন করে তার অনুমতি নিয়ে আসতে হবে। এর মধ্যে কোনো মৃত্যু হয়নি শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মহামায়া। তারপর বলল, কিন্তু একটা মুশকিল, রক্তখাকিনী আর সৃচিকা যাকেই আহ্বান করি না কেন, আগে গ্রামকে বন্ধন মুক্ত করতে হবে, না হলে সে যজ্ঞস্থলে উপস্থিত হবে না। আমি কিছু বাড়ি বরং বন্ধন দিয়ে রাখব, সবাই সেখানে উপস্থিত থাকবে, কোনো কারণেই যেন তারা রাতে বের না হয়, যাকে যে যে কোনো দরকারে ডাকুক না কেন, কারোর বাইরে বেরোলে চলবে না, ভোরের আলো না ফোটা পর্যন্ত কেউ বের হবে না, সন্ধ্যের আগেই সবাই ওই বাড়িগুলোতে আশ্রয় নেবে। সুরেন্দ্র আর মহেন্দ্রর সহায়তায় সারা দুপুর পূজা করে মহামায়া কয়েকটা বাড়ি বন্ধন করে দিল, গ্রামের কচি কাঁচা সবাই সেখানে আশ্রয় নিল। আমার খুব জানতে ইচ্ছে করছিল গুরুদেব কি বলেছেন, কিন্তু মহামায়া যে আমার উপর একটু রাগ করে আছেন আমার বোকামির জন্য সেটা ভালোই বুঝলাম। এসে থেকে কথা বলেনি, তারপর নানা কাজে ব্যস্ত। আজ সে সারা রাত রক্তখাকিনীর আবাহন করবে একা, কাল সারা রাত ধরে যজ্ঞ হবে। আমার খুব ভয় করছিল,
তাই যখন মহামায়া রাতে রক্তখাকিনীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করল, তার কিছুক্ষণ আগে মহামায়াকে ধরে বসলাম। মহামায়ার রাগ ভাঙাতেই হবে। মহামায়া হেসে বলল, না রে বাবা, আমি তোর উপর রাগ করিনি। তুই জানিস তুই কি করেছিস? তুই কে? আমি সত্যি না বুঝে একটা ভুল কাজ করে ফেলেছি, কিন্তু কিন্তু আমি সবার ভালোই চাইছিলাম। তুই যে রক্ত খাকেনির রক্ত পিপাসা শান্ত করেছিস রে, এই জন্মে তুই পুরুষ রূপে জন্ম নিলেও বহু জন্ম আগে তুই ওই খড়গিনী দেবীর মা ছিলি রে। তোর গর্ভে জন্ম নিয়েছিল খড়গিনী দেবী। তাই তো যেখানে সবার প্রবেশ নিষেধ সেখানে গিয়েও তোর কোনো ক্ষতি হয়নি। তোর রক্ত খাকিনীর মুখে যেতেই সন্তান যেমন মাতৃদুগ্ধ পান করে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, খাকিনীর তেমনই রক্ত পিপাসা মিটেছে। তবে খাকিনী দেবীকে সন্তুষ্ট না করলে ওই ভয়ঙ্কর সৃচিকার সঙ্গে আমরা আমরা পেরে উঠব না। তাছাড়া খাকিনীর কথা মতো তারও জন্ম হয়েছে, অথচ কোথায় তা আমরা কেউ জানি না। তাই দেবীর আবাহন জরুরি। তোকেই বিপদে আমি জড়াতে চাই না বাপ, কিন্তু তোকে যে যজ্ঞে বড্ড জরুরি। তুই থাকলে রক্ত খাকিনীর ক্রোধ কিছুটা হলেও শান্ত হবে। তোর এখন কাজ ভোলার সঙ্গে এখানে থেকে সবার জীবন রক্ষা করা। আমি আজ রাতে রক্ত খাকিনীর আবাহন করব। এই সুযোগে শ্রীচিকা যদি কারো প্রাণ নেয় তবে তোকেই রক্ষা করতে হবে। আমি ভোলাকে সব নির্দেশ দিয়ে গেছি, সাবধানে থাকবি। অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হয়ে গেলাম। মহামায়াকে বিদায় দিয়ে মৃগেন্দ্র, সুরেন্দ্র আর মহেন্দ্রকে জানালাম, দুই রাতের তো ব্যাপার, আপনি বরং আপনার উঠোনে সবাইকে মাদুর চাটাই পেতে থাকতে বলুন, সারা রাত নাম সংকীর্তন হোক। আমার কথা মতো তাই করা হল। বাচ্চারা ওখানেই ঘুমিয়ে পড়ল, মহিলারাও আঁচল পেতে বাচ্চা আগলে শুয়ে পড়ল। বৃদ্ধ আর পুরুষেরা নাম সংকীর্তন করতে লাগল। ওদিকে আমি, ভোলা, মৃগেন্দ্রবাবু, সুরেন্দ্র আর মহেন্দ্র পাহারা দিয়ে দেখতে লাগলাম, কেউ শৌচকর্ম করতে গেলে ভোলা জ্বলন্ত কাঠ হাতে এগিয়ে পাহারা দিচ্ছে, নয় অন্য কাউকে পাঠাচ্ছে। হঠাৎ তিন প্রহরের কাছাকাছি আমরা এক অদ্ভুত আওয়াজ আর তীক্ষ্ণ চিৎকারে সচকিত হয়ে উঠলাম। নাম সংকীর্তন থেমে গেছে, বাচ্চারা উঠে কাঁদছে, তাদের মায়েরা মুখে আঁচল চাপা দিয়ে বুকে আগলে। সবাইকে একসাথে থাকতে বলে মহেন্দ্রকে রেখে আমরা ছুটলাম। আমাদের তিনজন রক্ত খাকিনীর মন্দিরের দিকে ছুটে চলেছি। মহামায়ার বন্ধন পেরিয়ে যে আমরা চলে এসেছি সেই খেয়াল নেই। হঠাৎ চোখে পড়ল এক বিশাল ডানাওয়ালা জীব কোনো কিছুর উপর ঝাঁপিয়ে পড়ে খুবলে খাচ্ছে। তার ডানাগুলো বেশ বড়। এত বড় ডানাওয়ালা জীব এর আগে আমি দেখিনি, অথচ তার নখযুক্ত চারটে পা যে বস্তুটাকে আঁকড়ে চেপে ধরে, সেটা যে কোনো মানুষ তা বুঝতে ভুল হলো না। আমাদের ওই ভয়ঙ্কর প্রাণীটাকে দেখে পা আপনা থেকেই থমকে গিয়েছিল। তবুও বোধহয় আমাদের উপস্থিতি প্রাণীটা বুঝেছে। তার ভয়ঙ্কর রক্তবর্ণ চোখ আমাদের উপর পড়তেই রক্ত হিম হয়ে গেল। হঠাৎ ডানা গুটিয়ে নিতেই তাকে বিশাল আকায় শৃগাল বলেই ভ্রম হলো, অথচ তার ডানা আমরা আমরা সবাই দেখেছি। বিস্ময়ে, ভয়ে, আতঙ্কে আমাদের মাটির সঙ্গে পা যেন আটকে গেছে। শৃগালটা তার তীক্ষ্ণ ধারালো দাঁত বের করে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়বার উপক্রম করছে। তার আকৃতি ধীরে ধীরে বৃহদাকায় হয়েছে। আমার মনে তখন একটাই কথা ঘোরাফেরা করছে, রক্ত খাকিনী না তার চর, নাকি সৃচিকা।
হঠাৎ দেখলাম ভোলা কিছু লোক নিয়ে জ্বলন্ত কাঠের টুকরো এনে ছুঁড়ে দিয়েছে ওই অদ্ভুত প্রাণীটার উপর। তার যে একটা লেজ আছে তা এতক্ষণ আমাদের কারো চোখে পড়েনি। এ কি অদ্ভুত জীব! সে লেজের ঝটকায় জ্বলন্ত কাঠ ছিটকে হঠাৎ ডানা মেলে নিমেষে অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই ওইখানেই বসে পড়লাম ভয়ে, আতঙ্কে। মৃগেন্দ্রবাবু হঠাৎ বললেন, হ্যাঁ মহামায়া তবে ঠিক বলেছে, এ পশু ত্রিজনী শিচিকা, ও জন্ম হয়েছে, কিন্তু কিভাবে, এ যে অসম্ভব। ভোলা সঙ্গের লোকজনদের নিয়ে তাড়াতাড়ি আমাদের তুলে দাঁড় করালো। সঙ্গে ওই পড়ে থাকা দেহটা দেখতে গেলাম। লোকটা বৃদ্ধ, মাথায় জট, সারা মুখে দাড়ি, মৃতপ্রায়, বাঁচবে না বেশিক্ষণ। কিন্তু তাকে কেউ চিনতে পারল না। হঠাৎ তিনি মৃগেন্দ্রবাবুর দিকে তাকিয়ে তার মাথা লক্ষ্য করে বললেন, বাবা বাবা, আমি রতীন্দ্র, তোর কাকা, গৃহত্যাগী হয়ে সন্ন্যাস নিয়েছিলাম, তারপর রক্ত কাকিনীকে জব্দ করতে এক ভৈরবীর সঙ্গে ঘর বাঁধি, তন্ত্র সাধনা করি, কিন্তু কিন্তু সংসার বড় বিচিত্র, আমায় পেয়ে ভৈরবী সংসারের মায়াজালে জড়িয়ে পড়ে, আমি তার সঙ্গ ত্যাগ করে হিমালয়ে চলে যাই। যখন ফিরি শুনি যে আমার শোকে ভৈরবী স্বেচ্ছায় দেহ ত্যাগ করেছে, আর তার নাকি একটি মেয়েও হয়েছে। শুনে আমি চমকে উঠি, কারণ তিন পুরুষ অন্তর সিচিকার জন্মানোর কথা, কিন্তু সে যে কোথায় গেছে কেউ জানে না। তারপর আমি তার সন্ধান পাই, কিন্তু তখন সে কুষ্ঠরোগে আক্রান্ত। কুষ্ঠরোগের ভয়ে তাকে ছেলে বৌমা রেখে সমস্ত টাকা পয়সা আর গয়না নিয়ে পালিয়ে গেছে। এত বছর আমি আমাদের সেই তৃতীয় পশুজনী স্ত্রীচিকার সন্ধান করেছি, কিন্তু কিন্তু খবর পেলাম যে সেই ছেলে আর বৌমা আমাদের গ্রামেই আবার ফিরে এসেছে এতগুলো বছর পর, আর তার গর্ভে জন্ম নিয়েছে শ্রীচিকা, কিন্তু কিন্তু আমার আসতে বড় দেরি হয়ে গেল। শ্রীচিকা তার আগে টের পেয়ে আমায় শেষ করে দিয়ে গেল। এটুকু বলেই চোখ বুজলেন বৃদ্ধ। দূরে কোথায় যেন শৃগাল ডেকে উঠল। আমার মনে পড়ল, আমরা যেদিন প্রথম এই গায়ে এসেছিলাম সেদিনও একটা শেয়াল এইভাবেই দাঁড়িয়েছিল সামনে, আর নিমেষে অদৃশ্য হয়ে গিয়েছিল। মৃগেন্দ্রের কাকার দেহ নিয়ে আমরা ফিরে এলাম মৃগেন্দ্রবাবুর বাড়িতে। এক জায়গায় আগুন জ্বেলে তার পাশে দেহটাকে শুইয়ে সারা রাত পাহারা চলল। ভোরের দিকে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, শুধু মৃগেন্দ্রবাবু তার কাকার দিকে তাকিয়ে রইলেন। চোখ দিয়ে জল বেয়ে পড়ছে তার। একবার আমাকে বললেন, মানুষটা আজীবন কষ্ট পেয়ে গেলেন, শেষের মৃত্যুটাও কি ভয়ঙ্কর। আমি ওকে থামিয়ে দিলাম, গ্রামের মেয়ে বাচ্চারা আছে, তারা ভয় পাবে। মহামায়া ফিরতে তাকে সব খুলে বলা হলো। সে বিশেষ পূজাবিধি করে রথীন্দ্রের দেহ সৎকারের ব্যবস্থা করতে বলল। তারপর বলল, মৃগেন্দ্রদের এখন অশৌচ, তাই এখানে যজ্ঞ করা যাবে না। মহামায়া পাশের এক উন্মুক্ত মাঠে যজ্ঞের আয়োজন করতে বললেন। শিচিকাকে পাওয়া যে দুষ্কর হবে মা,
এবার কি হবে? সে আমার বশীকরণ মন্ত্রে ঠিক চলে আসবে। তার থেকে চিন্তা আমার রক্ত খাকিনীকে নিয়ে। তার জন্ম না হলে যে আমাদের এই যজ্ঞ মিথ্যে হয়ে যাবে। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বলল, তোমরা যজ্ঞ করবে তা করো না, তবে শ্রীকালের মুন্ডু, বাদুরের ডানা আর ইঁদুরের লেজ না হলে এ যজ্ঞ সম্পন্ন হবে না। আমরা এইটুকু মেয়ের মুখে এইসব কথা শুনে হতবাক হয়ে গেলাম। মেয়েটার রং চাপা, কিন্তু চোখ যেন ময়ূরের মতো নীলাভ আর সুন্দর। চুল কোঁকড়ানো এতটাই যে মনে হচ্ছে সাপ দুলছে। ভ্রু যেন বড় দুই বিছে, ঠোঁট টিয়া পাখির মতো লাল। আমার কেন জানি দেখেই রক্ত খাকিনীর কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক ওর মতো ভয়ঙ্কর নয়, বরং যেন কোনো বনদেবী। আমি তাড়াতাড়ি ছুটে বুকে নিয়ে কোলে বসাতেই সে খিলখিল করে হেসে বলল, আমি আর তোর ছোট মেয়ে নই, বড় হয়ে গেছি। আমি হতভম্ব হবার আগেই মৃগেন্দ্র গুরুগম্ভীর স্বরে বললেন, এগি, এ কার মেয়ে? একটা বছর বাইশের কি চব্বিশের মেয়ে এগিয়ে এলো। কি অপরূপ সুন্দরী! মেয়েটাকে হাতছানি দিয়ে ডেকে বলল, ও আমার মেয়ে কর্তা ঠাকুর। না, এ আমাদের মা রক্ত খাকিনী, কিন্তু আমাদের বংশের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমাদের বংশ ছাড়া তো রক্ত খাকিনীর জন্ম সম্ভব নয়। দাদা ঠাকুর, ও আমার থেকে এক বছরের বড়, আমাদের সম্পর্ক মানবেন না বলে আমরা লুকিয়ে বিয়ে করি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না কথা দিয়েছি। ও মেয়ে আমার। সুরেন্দ্র এসে ঠাস করে মহেন্দ্রর গালে একটা চড় মারে। আহ, শুরু এসব থাক, মা আমাদের ঘরে এসেছেন, এর চেয়ে বড় আর কি? এবার আমাদের অভিশাপ মিটবে। ও আমার হাতে ছাড়া কারো হাতে মরবে না। গুরুদেব ঠিক এই কথাটাই বলেছেন। শ্রীচিকা রক্ত খাকিনীর জন্ম হয়ে গেছে। ওরা পরস্পর পরস্পরের খুব নিকটে। এইবার শ্রীচিকার মৃত্যু নিশ্চিত। শেষ হবে রক্ত খাকিনীর অভিশাপ। সবাই মৃগেন্দ্রের বাড়িতে একে অপরকে ধরে নাম সংকীর্তন করছে। ওদিকে মহামায়া যজ্ঞে বসেছে। গুরুদেবের নির্দেশ মতো সে সব জোগাড় করে এনেছে। প্রথমে জোয়ারের গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে যজ্ঞবেদী নির্মাণ করে, তারপর যজ্ঞকুণ্ডের একদিকে শৃগালের মুন্ডু, অন্যদিকে বাদুড়ের ডানা আর একদিকে ইঁদুরের লেজ স্থাপন করে তারপর সব কটায় সিঁদুর ছড়িয়ে দেয়। যেদিকে ফাঁকা ছিল সেদিকে আমি মহেন্দ্রর মেয়েটাকে কোলে নিয়ে বসি। তার নাম অভয়া। তার কপালে সিঁদুরের তিলক পরিয়ে, গলায় জবার মালা পরিয়ে মন্ত্রপাঠ করতে থাকে মহামায়া। এরপর যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগ করল, ধীরে ধীরে মন্ত্রপাঠ করতে লাগলো। আমি দেখলাম কিছু মৃত কাক ওই যজ্ঞে নিক্ষেপ করতেই দূরে এক শৃগালের ডাক শুনতে পেলাম। আমাদের রক্ত হিম হয়ে গেল। অথচ ঠিক সেই সময় আমার কোলে অভয়া খিলখিলিয়ে হেসে উঠে দাঁড়িয়ে পড়ল। আমি বাধা দিতে যাব মহামায়া নিষেধ করল। চোখের পলকে দেখলাম আকাশে ছেয়ে ডানা ঝাপটিয়ে কিছু নামছে। মহামায়ার রক্ত খাকিনীর আবাহন যে সফল হয়েছে এদের দুজনকে দেখেই তাই বুঝলাম। এবার শ্রীচিকা আর রক্ত খাকিনীর লড়াই। হঠাৎ করেই ডানা ঝাপটিয়ে শ্রীচিকা এগিয়ে এলো যজ্ঞকুণ্ডের দিকে। যজ্ঞের আগুন ফু দিয়ে নেভাতে চাইল, কিন্তু অভয়া হেসে শ্রীচিকার দিকে তাকিয়ে ফু দিতেই সে ছিটকে পড়ল। অভয়া খিলখিলিয়ে হেসে উঠল। ওদিকে ক্রোধে উন্মত্ত শ্রীচিকার আকার বাড়ছে। আকাশের দিকে তাকিয়ে কি ভয়ঙ্কর এক ডাক দিল, আমাদের কানে তালা লেগে গেল।
মনে হলো কান দিয়ে এক্ষুনি রক্ত বের হবে। ঠিক সেই সময়ে অভয়া চুলগুলো দুলিয়ে সামনে নিয়ে এলো। আমরা সভয়ে দেখলাম ঠিক দূর থেকে কোনো হিংস্র পশুকে গলায় দড়ির ফাঁস পড়ায় যেভাবে, সেভাবে চুলগুলো স্ত্রীচিকার গলায় দিয়ে পিঁচিয়ে দিল। আর সে নিজের ডানা বিস্তার করে উড়বার চেষ্টা করতে লাগলো, কিন্তু অভয়ার চুল তাকে নাগপাশের মতো বেঁধে ফেলেছে। ওদিকে মহামায়া তখন মন্ত্র পড়ে যজ্ঞ সম্পন্ন করছে। যত দেরি করবে শ্রীচিকার শক্তি বৃদ্ধি পাবে। সে মন্ত্র পড়ে এবার বাদুড়ের ডানাতে অগ্নি নিক্ষেপ করল। ওদিকে চুলের ফাঁস গলায় চেপে বসতেই শ্রীচিকা নিজের লেজটা দিয়ে আঘাত করতে চাইল, তখনই মহামায়া বাদুড়ের ডানা অগ্নিতে নিক্ষেপ করেছে। চড়চড় শব্দে বাদুড়ের ডানা পুড়তেই সবিস্ময়ে দেখলাম শ্রীচিকার পৃষ্ঠদেশ থেকে আগুনের হলকা বেরিয়ে তার ডানাটা পুড়িয়ে দিচ্ছে। যন্ত্রণায় চিৎকার করে শ্রীচিকা আবার লেজের এক বাড়ি মারল অভয়াকে। তারপর তাকে ফেলে এগিয়ে আসলো আমার আর মহামায়ার দিকে। মহামায়া তৎক্ষণাৎ ইঁদুরের লেজটাকেও আগুনে নিক্ষেপ করল। আমরা ভাবলাম এবার শ্রীচিকার অনে ভঙ্গ দেবে, কিন্তু তার বদলে সে ভীষণাকায় এক শেয়ালের মূর্তি ধরে ঝাঁপিয়ে পড়ল মহামায়ার উপর। কিন্তু মহামায়া হাত তুলে মন্ত্র পড়তেই অদৃশ্য কোনো কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। জ্বলন্ত ডানা আর লেজটি পুড়ে ছাইগুলো বাতাসে উড়ছে। ওইদিকে অভয়া তখন উঠে যজ্ঞের কাঠ নিয়ে ছুটে চলেছে শ্রীচিকার দিকে। শ্রীচিকার যন্ত্রণা আর তীব্র আর্তনাদ শোনা যাচ্ছে, কারণ ততক্ষণে মহামায়া শ্রীকালের মুন্ডুটা আগুনে নিক্ষেপ করেছে। আর অভয়া জ্বলন্ত চেলা কাঠ সজোরে বসিয়ে দিয়েছে শ্রীচিকার বুকে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে ছোট বাচ্চা মেয়ে। চুলগুলো হাওয়ায় সাপের মতো লকলক করছে, চোখ রক্তবর্ণ। শ্রীচিকাকে কোন শক্তি বলে কাঁধে তুলে মাটিতে আছাড় মেরে নখ দিয়ে তার পেট ফাঁক করে রক্ত বের করে মুখে গায়ে মেখে নিল। তারপর গুরুগম্ভীর গলায় বলল, আমায় যেমন রূপে দেখেছিস সেই রূপে প্রস্তর মূর্তি তৈরি করে। বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। ভোরবেলা আমরা সবাই বিধ্বস্ত ক্লান্ত দেহে ফিরে এলাম। শ্রীচিকার বাবা মা দেখা করতে এলো ভোরবেলা। জানালো তারা তাকে বুলি দেবার জন্যই আনছিল। রক্তখাকিনীর কথা তাদের জানা, কিন্তু হঠাৎ পথে সে কোথায় চলে যায়। তারাও ভয়ে মৃগেন্দ্রকে কিছু বলেনি। তারপর থেকেই এখানেই শুরু হয় হত্যালীলা। এর কয়েক মাস পর আমরা আবার গিয়েছিলাম ওই গ্রামে। রক্তখাকিনী নয়, অভয়ামঙ্গল দেবীর স্থাপন করেছে মৃগেন্দ্র। রক্তখাকিনীর মূর্তি তৈরি করায়, তবে রূপ শান্ত বনু দেবীর। মহামায়ায় মূর্তির প্রথম পূজা আর প্রাণ প্রতিষ্ঠা করল। গ্রামের সবাই নানা উপহার দিয়ে ভরিয়ে দিয়েছিল। মহামায়া সব গরিবদের দিয়ে দেয়। শুধু অভয়া তাকে ওই চেলা কাঠটা দিয়ে হেসে বলেছিল, এটা তোমার। মহামায়া বলেছিল, ব্রহ্মাস্ত্র, এখন সে আবার ছোট বালিকাটা। তার আগের কথা কিছুই মনে নেই। মাথায় চাপা ফুল গুঁজে, পায়ে নূপুর বাজিয়ে সারা মন্দির ঘুরে বেড়াচ্ছে। জয় আমার ছোট মা অভয় মঙ্গলের, সবার মঙ্গল করো মা। এরপরে সেই গ্রামে আর কোনো উপদ্রব দেখা দেয়নি, কিন্তু আমি মাঝে মধ্যেই স্বপ্নে দেখি রক্তখাকিনীকে। এক বিশালাকায় ডানাওয়ালা
লেজওয়ালা শেয়ালকে বুক চিরে তার রক্ত খাচ্ছে রক্ত খাকিনি। শুনলেন শর্মিষ্ঠা মজুমদারের কাহিনী রক্ত খাকিনীর সাপ ও মহামায়া। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। শর্মিষ্ঠা মজুমদারের জন্ম 1979 সালে নৈহাটিতে। পেশায় শিক্ষিকা। লেখালেখি শুরু 2015 সাল থেকে। লিখেছেন গল্পগুচ্ছ, আলোকসন্ধানী সহ আরও অন্যান্য ফেসবুক গ্রুপের বার্ষিক সংখ্যায়। খুব শীঘ্রই আসতে চলেছে লেখিকার একক বই। আজকের গল্প পাঠ ও রূপকের চরিত্রে তমাল, মহামায়ার চরিত্রে দিতিপ্রিয়া, অন্যান্য চরিত্রে কুন্তল, এনামুল, সাবর্ণ, লাবণী ও বর্ণিশা। গল্পের সূত্রধার ও মৃগেন্দ্র চরিত্রে আমি সায়ন। শব্দ সংযোজন বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইনে সৌরেন্দ্র। আমরা খুব তাড়াতাড়ি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।